দেশি মুরগি আমাদের পালনকৃত পোষা প্রাণীর মধ্যে সব থেকে সহজলভ্য, কম খরচে পালন করা মুরগিটা হলো দেশি মুরগি। আর সব থেকে লাভ বেশি দেওয়া মুরগিটা হলো দেশি মুরগি। আসলে ম্যানেজমেন্ট ভালো না হওয়ার কারণে দেশি মুরগিতে আমরা লসের সম্মুখীন হই, এই জন্য আমরা দোষ দেই দেশি মুরগিকে। আসলে দেশি মুরগিকে দোষ না দিয়ে দোষটা আমাদের নিজেদের দেওয়া দরকার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়হানে গ্রহণ পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, দেশি মুরগি পালনে লসের সম্মুখীন হওয়া অনেক প্রান্তিক খামারি আছে। আজকে আসলে আমি দেশি মুরগি পালনের ক্ষেত্রে যারা যারা লসের সম্মুখীন হয়েছে বা কেন লস হয় ছোট্ট একটু আলোচনা করব। আসলে পুরো আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি ধাপে ধাপে ভিডিও দিব এবং ছোট ছোট করে বিষয়গুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি আপনারা বিষয়গুলো শোনার পরে আপনারা নিজেরা ভাববেন যে না, আমিও তো এরকমভাবে মুরগি পালন করছি বা এই জন্যই আমারও লস হয়েছে। আসলে ভিডিওটা দেখার পরে অনেকে ওই দিকগুলো, যেই যেই দিকগুলো পালনের ক্ষেত্রে অসুবিধাজনক, সেই দিকগুলো যদি আপনারা বাতিল করে নতুনভাবে শুরু করেন এবং সুন্দর করে ম্যানেজমেন্টটা, অবশ্যই ম্যানেজমেন্টটা ভালো করতে হবে, না হলে কিন্তু কোনো ফার্ম বা উদ্যোক্তা হওয়া যাবে না। ফার্মার হতে গেলে আগে উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তা না হলে কিন্তু আপনি ফার্ম করে, যে কোনো ফার্ম হোক, মুরগি হোক, হাঁস হোক এবং পাখি হোক বা গরু ছাগল, যেটাই বলেন না কেন আপনাকে উদ্যোক্তা হতে হবে। আসলে ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা দেশি মুরগি পালনের ক্ষেত্রে ভুল করি বাচ্চা সংগ্রহ ক্ষেত্রে। যদি আমরা বাচ্চা থেকে শুরু করি তাহলে বাচ্চা সংগ্রহটা আমাদের সবথেকে বড় ভুল হয়, এবং যদি আমরা প্যারেন্টস থেকে শুরু করি তাহলে মুরগি বাছাই করাটা নিয়ে আমাদের সমস্যা হয়। আসলে বাজারে কিন্তু দেশি মুরগির সাথে ক্রস করাইয়া সোনালি ব্রিডটা অনেকে দেশি বলে চালাইতেছে, এই জন্য কিন্তু যদি প্যারেন্টস কেনার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু বিশাল সমস্যা, বিশাল লসের সম্মুখীন আমরা হব। কারণ এই মুরগিটা শুধু ডিমই পারবে, হ্যাঁ, কিন্তু সোনালি মুরগি যেরকম ডিম পারে, একাধারে ডিম পারে 6 মাস 7 মাস 8 মাস, ঠিক আছে, কিন্তু এরকমভাবে ডিম পারবে না। ডিম পারবে, মাসখানিক ডিম পারার পর কিছুদিন গ্যাপ দিবে, আবার ডিম পারবে, কিন্তু মুরগিটা হিটে আসবে না। আর হিটে আসে না আসার কারণে, মুরগিটা না আসার কারণে কিন্তু এরা এর ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবে না, এর ক্ষমতাটা তাদের নাই। ক্রস মুরগির কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটানোর কোনো ক্ষমতা নাই, একমাত্র পিওর ব্রিডে দেশি মুরগির হবে এটা। এই জন্য বাজার থেকে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে মুরগি সংগ্রহ করবেন, একবার না শতবার দেখা, তারপরে চিহ্নিত করে দেশি মুরগি পালন করবেন এবং চিহ্নিত করার পরে দেশি মুরগি ক্রয় করবেন। আর বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে এই যে বললাম যে ক্রস ব্রিডের যে ডিমগুলো হয় এটা থেকে কিন্তু ক্রস ব্রিডের বাচ্চা বের হবে। আসলে পিওর দেশি মুরগির বাচ্চা পিওর দেশি হবে, এটা ক্রস হবে না। যখন আপনারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই এমন কোনো হ্যাচারি থেকে বা এমন কোনো খামারের কাছ থেকে আপনি সংগ্রহ করবেন বাচ্চা যার শুধুমাত্র দেশি প্যারেন্টস আছে, এখানে কোনো ক্রস ব্রিডের প্যারেন্টস নেই। আপনারা অবশ্যই ফার্মে গিয়ে, বা সব থেকে বেশি ভালো হয় কোনটা সেটা হলো গ্রামে গিয়ে প্রতিটা বাড়ির থেকে যদি আপনাদের নির্দিষ্ট পরিমাণে বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে সব থেকে বেশি বেটার হয়। খামারের থেকে সংগ্রহ করতে গেলে আপনাদের প্যারেন্টস অবশ্যই দেখতে হবে যে এই প্যারেন্টসের ডিম থেকে বাচ্চা ফুটানোর পরে আমি এই বাচ্চাগুলো সংগ্রহ করলাম, যে এটা থেকে আমি 100% দেশি ব্রিডের প্যারেন্টস তৈরি করতে পারবো। আর অবশ্যই অনেকে ভুল করে যে দেশি মুরগি পালন করার ক্ষেত্রে যে ভুলটা হলো যে ডিমের জন্য দেশি মুরগি পালন করে, এইটা কখনোই করা যাবে না। ডিমের জন্য করতে গেলে আমাদের ফাউমি বা লেয়ার মুরগি পালন করতে হবে, ডিমের জন্য পালতে গেলে, বা মাংসের জন্য পালতে গেলে আমাদের পোলট্রি বা টাইগার মুরগি পালন করতে হবে। আসলে ডিম এবং মাংস উভয়ের জন্য কিন্তু দেশি মুরগি না। দেশি মুরগিটা আসলে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এটা রেট অনেক হাই। কেন হাই? কারণ এদের কিন্তু ডিমের প্রোডাকশন অনেক কম, মাংসের প্রোডাকশন অনেক কম, এই জন্য এর বাজার চাহিদাটা সবসময় বেশি। দেশি মুরগিটা আসলে কীভাবে পালন করবেন, কেন পালন করবেন, এটা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও হবে, কিন্তু আগে বাচ্চা এবং প্যারেন্টস যেটাই সংগ্রহ করেন না কেন অবশ্যই পিওর দেশি ব্রিডের মুরগি ক্রয় করতে হবে।